আমাদের প্রদীপের সাথে। আপনারা শুনছিলেন মিলন হবে কতদিনে গানটি। আচ্ছা, সব প্রেম কি সত্যি সবসময় মিলন হয়, না কিছু প্রেম মিলন না হয়েও মিলন হয়? অন্যদের ব্যাপারটা ঠিক জানি না, কিন্তু আমার ব্যাপারটা ছিল একটু অন্যরকম। ভাবলাম আজকে এই রোম্যান্টিক একটা দিনে, যেখানে বাইরে এত রোম্যান্টিক একটা ওয়েদার, তখন আপনাদের সাথে এই মনের কথাগুলো শেয়ার করা যায়। সেই দিনটা ছিল 8 অগস্ট 2006, আমার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম দিন। বিসি ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছিলাম। আমার জীবন পাল্টানো এই ছিল শুরু। এরমভাবেই হয়েছিল আমাদের প্রথম আলাপ। একটু অন্যরকম ঠিকই, কিন্তু খুব একটা খারাপ না। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, ফাইভটা পরেই জানতে পারি সেই মেয়েটি আমাদের ডিপার্টমেন্টের। নামটি তার ট্যাং। হ্যাঁ, নামটা শুনে আমিও আপনাদের মতন অবাক হয়েছিলাম। যে কোনো মানুষের আসল নাম যে ট্যাঙ্গি হতে পারে, সত্যি অবাকজনক। আস্তে আস্তে আমার খুব ভালো বন্ধু হতে লাগলাম। আমি একটু আলাদা ছিলাম মনে, আর সেরকম কারোর সাথে বন্ধু হয়ে ওঠেনি। আর ওকে তো সবাই ক্লাসে ভয় পেত, তাই ওর সেরকম কেউ বন্ধু হয়ে ওঠে। ওই এক দুজন ছাড়া সব থেকে মজার ব্যাপারটা হলো, যে ছেলেগুলো আমার র্যাগিং করেছিল তারাই আমার খুব ভালো বন্ধু হয়ে উঠল। হ্যাঁ, সিনিয়র ছিল ঠিকই, ইয়ারই সেকেন্ড ইয়ার, কিন্তু বন্ধুত্বের কোনো বয়স হয় না, তাই না? খুব অল্প সময়ের মধ্যে একটা জিনিস রিয়েলাইজ করলাম, যে আমার এমনিতে ভালো লাগতে শুরু করেছে। আর সেই ব্যাপারটা আমার পরম গুণগত মিত্রদের বলি। কিরে, আজকাল তোমার খুব ট্যামির সাথে কথা হচ্ছে। ভাই জানিস তো, আজকাল ট্যামির সাথে খুব কথা বলতে দেখা যাচ্ছে। আরে না, জানিস তো মেয়েটাকে না আমার বেশ ভালো লাগে। আরে কেস তো পুরো জমে গেছে পুরো প্রেমের কেস। দেখ, প্রেম কিনা জানি না, মেয়েটাকে না বেশ ভালো লাগে। আরে মামা থাক, বুঝে গেছি এরকম কেস জীবনে করে হ্যান্ডেল করেছি জানিস তুই। আচ্ছা একটা কথা বল, তোর মনের কথা কি মনের ভেতরেই রেখে দিবি?
এখানেও প্রদীপ নিভে গেছে? না রে, মেয়েটাকে বলতে না, বড় ভয় করে। ওসব ভয় টয় পেলে চলবে না, পেয়ার দিয়া তো রান্না দেয়া, ওসব আমল পালেকার তালেকার হয়ে লাভ নেই, শাহরুখ খান হতে হবে। আচ্ছা, মানে মানে হচ্ছে এরকম ভাবে যাবি ওর সামনে গিয়ে এইভাবে দাঁড়াবি, দাঁড়িয়ে বলবি আই লাভ ইউ। ও আরে মা ধর, এইভাবে এইভাবে না, এইভাবে দাঁড়াবি, এইভাবে। তার মানে এই ধর তো তুই তুই তো করবি। তোমার
জানি না, ব্যাস চলে গেছিলাম। সবকিছু ভয় ভাবনা চিন্তা ভুলে ওই সাথে চলে গেছিলাম। গিয়ে আমরা বসলাম একটি পার্কে।
গার্লফ্রেন্ড না তুই কি যা বলিস না আমার সব গার্লফ্রেন্ড আলফ্রেন্ড একদম নেই আচ্ছা তো আমার সাথে ফ্লার্ট করা হচ্ছে আমি সব গার্লফ্রেন্ড একদম মনে রাখি আরে পাগল মজা করছি চ বৃষ্টিটা অনেকটা থেমে এসেছে আস্তে আস্তে এগোনো যাক অনেক রাত হয়ে গেছে এগো সেদিন মনে হচ্ছিল আরো কিছুক্ষণ থেকে গেলে ভালো হতো বাড়ি ফিরতে সেদিনকে একটু মন চাইছিল না মনে হচ্ছিল বারবার সময় থেকে ঘুরে থামিয়ে দিই সেদিন আরো বেশি করে ফুল কেনে পড়ে গেলাম ওর মধ্যে এমন একটা ভালো মানুষ লুকিয়ে থাকবে কোনোদিন বুঝতেও পারিনি নতুন প্রেমে রং লেগেছিল বলে রং মানেই বলি আর বলি না রে ভালোবাসা আর আমি ওকে আজ বলেই দেব যে আমি ওকে ভালোবাসি আমরা এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যক্তি সাউথ কলকাতার টলিগঞ্জে মারাত্মক বন্ধুরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে আমাদের প্রতিনিধি সজল করাই আমরা সরাসরি চলে যাব সজলের কাছে আর জেলে বসে থাকার অবস্থা হ্যাঁ সজল তুমি কি শুনতে পাচ্ছ আমাদের জানাও ওখানকার অবস্থা কিরকম হ্যাঁ সজল তুমি কি শুনতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গায় যেই জায়গায় বোম ব্লাস্টটা হয়েছিল যেখানে দূর দূরান্ত কোনো মানুষের চিহ্ন দেখা যাচ্ছে না কেবলমাত্র একটা নিরীহ কুকুরকে দেখা যাচ্ছে হ্যাঁ তুমি কি শুনতে পাচ্ছ সুমন ঠিক আছে সজল আমরা তোমাদের সঙ্গেই রয়েছি আমাদের জানাও এই বোম ব্লাস্টের পেছনে কার হাত ছিল আসলে হাতটা তো পেছনে নয় সুমন হাতটা তো সামনে ছিল আমরা কুফল তত্ত্ব থেকে খবর পেয়েছি ঠিক এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং যেই জায়গাটিকে আমরা ক্যামেরায় তুলে ধরছি ঠিক সেই জায়গায় এক ভয়ঙ্কর আতঙ্কবাদী এসে হিস হিস আওয়াজ করে হিসি করে দিয়ে গেছে কেন কি কারণে সে এখানে হিসি করল তার কি সত্যি হিসি পেয়েছিল নাকি সে হিস হিস আওয়াজ করে অন্য কোনো আতঙ্কবাদীকে কোনো সিগন্যাল দিচ্ছিল সেই কারণটির উপরে আমাদের গভীর তদন্ত চলছে সুমন ঠিক আছে সৈবাল তুমি আমাদের সঙ্গেই থাকো
আমরা আবার ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর, নিয়ে নেবো একটা ছোট্ট। With rocket capsule for men and women, and rocket coil for men. पता नहीं क्यों बार बार कुछ नया खाने को मन करता है। মানে Come on.